ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। নামাজ শব্দটি ফার্সি ভাষার, আর আরবি ভাষায় সালাত বলা হয়। এটি দৈনিক সময় মতো আদায় করতে হয় প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বুদ্ধি জ্ঞান সম্পন্ন নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কোরআনে নামাজের আলোচনা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনের জন্য ফরজ বা আবশ্যক কর্তব্য। মহান আল্লাহ আরও বলেন, আর যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিশ, যারা ফেরদাউসের ওয়ারিশ হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। ইহকালীন ও পরকালীন কল্যাণে সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াকফ ডিপোজিট স্কিম। মহান আল্লাহ আরেক আয়াতে বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। হাদিসে নামাজের আলোচনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সব গুনাহের কাফফারা হয়, যদি কবিরা গুনাহসমূহ থেকে বেঁচে থাকা হয়। আরেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণের উদ্দেশ্যে বললেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির দরজার কাছে যদি একটি নদী থাকে, যাতে সে নদীতে দিনে পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবিগণ উত্তরে বললেন, না, কোনো ময়লা থাকতে পারে না। ছোট থেকেই সঞ্চয় হয়ে যাও স্টার, তোমার সাথে আছে এসআইবিএল ইয়াং স্টার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দৃষ্টান্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজের। এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীর গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দেন। যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ। বিখ্যাত সাহাবি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো, তারপর জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুলেন, এরপর হিকমত ও ইমানের ভর্তি করে একটি সোনার পাত্র নিয়ে এসে আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন, অতপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। প্রখ্যাত সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানগুলোতে আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সাক্ষাৎ পান। তবে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেসব স্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি, শুধু এটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে দুনিয়ার আকাশে ও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে ষষ্ঠ আকাশে পেয়েছিলেন। পরে যখন দুনিয়ার আকাশে এলাম, জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। আসমানের রক্ষক বললেন, আপনি কে? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, আমি জিব্রাইল। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কি কেউ রয়েছে? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। রক্ষক তখন বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিব্রাইল আলামিন বললেন, হ্যাঁ। এরপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমান খুলে দেয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে একজন বসে আছেন যার ডানে এবং বায়ে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে। তিনি ডান দিকে তাকালে হেসে উঠছেন আর বায়ে তাকালে কাঁদছেন। তিনি বললেন, স্বাগতম হে সৎ নবী ও সৎ সন্তান। আমি জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, এই ব্যক্তিটি কে? তিনি জবাব দিলেন, ইনি আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, আর ডানে বায়ে রয়েছে তার সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি আর বাঁ দিকের লোকেরা জাহান্নামী, তাই ডানে তাকালে তিনি হাসছেন আর বায়ে তাকালে তিনি কাঁদছেন। এরপরে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন, তারপর এর রক্ষককে বললেন, দরজা খোলো। তখন এই রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন, পরে দরজা খুলে দেয়া হলো।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিব্রাইল আলাইহিসসালাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, বাহ ও ভাই, ও পূর্ণবান নবী, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম। তিনি কে? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসাল্লাম। এরপর আমি মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বাহ হে সৎ নবী ও পূর্ণবান ভাই। আমি বললাম, ইনি কে? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, ইনি মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম। অতঃপর আমি ঈসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে অতিক্রম করার সময় তিনি বললেন, বাহ হে সৎ নবী ও পূর্ণবান ভাই। আমি প্রশ্ন করলাম, ইনি কে? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, তিনি ঈসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম। এরপর আমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে পেরিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বাহ হে পূর্ণবান নবী ও পূর্ণবান সন্তান। আমি বললাম, ইনি কে? জিব্রাইল আলামিন বললেন, ইনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম। ইবনে শিহাব বলেন, ইবনে হাজম রহমতুল্লাহি আলাই আমাকে বলেছেন যে ইবনে আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ই বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আমাকে আরও উপরে নিয়ে যাওয়া হলো, এমন একটি সমতল স্থানে নেওয়া হলো যেখানে আমি লেখার শব্দ শুনতে পেলাম। যেভাবে পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো। ইবনে হাজাম ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আল্লাহ আমার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আমি সেটা নিয়ে ফিরে আসি। মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে পার হওয়ার সময় তিনি বললেন, আল্লাহ আপনার উম্মতের উপর কী ফরজ করেছেন? আমি বললাম, পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান, আপনার উম্মত তো এতটা পালন করতে পারবে না। আমি তখন ফিরে গেলাম, আল্লাহ তাআলা কিছুটা কমিয়ে দিলেন। আমি মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে পার হওয়ার সময় বললাম, কিছুটা অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত এটুকু আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেয়া হলো। আবারও মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কাছে গেলাম, এবারও তিনি বললেন, আপনি আবার আপনার প্রতিপালকের কাছে যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে পারবে না। তখন আমি আবার ফিরে গেলাম, তখন আল্লাহ বললেন, এই পাঁচটি পুণ্যের হিসেবে পঞ্চাশ বলে গণ্য হবে, আমার কথার কোনো রদবদল হয় না। আমি আবার মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কাছে গেলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের কাছে আরেকবার যান। আমি বললাম, আরেকবার আমার প্রতিপালকের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। তখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সে সময় সেটি নানা রঙে রঞ্জিত ছিল, আমি এর তাৎপর্য সম্পর্কে অবগত ছিলাম না। মহান আল্লাহ এইভাবে মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত করে উম্মতের জন্য উপহারস্বরূপ দান করেছেন, আর মানুষের জন্য প্রতিদিন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ বা অত্যাবশ্যক।